এদিকে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও কোচের পরিকল্পনায় হতাশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। এমনকি কোচিং প্যানেলে পরিবর্তনের কথাও ভাবছেন তিনি। নতুন প্রজন্মকে জয় দিয়েই ফুটবলের প্রতি আকৃষ্ট করতে হবে বলে মত তার। স্বাধীনতা দিবসে বাংলাদেশ ফিলিস্তিন ম্যাচের মধ্যবিরতিতে মুক্তিযুদ্ধ সময়ে দুঃসহ দিনের স্মৃতি ঝাঁপি মেলে ধরেছিলেন মুক্তিযোদ্ধা কাজী সালাহউদ্দিন। সময়ের বিবর্তন আর স্বাধীন দেশে ফুটবল উৎসবে আপ্লুত স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্য। বাংলাদেশের লোকজন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্ডারে ফাইট করে যে দেশ বাড়িয়েছে, এই দেশের রেজাল্ট আজকে আমরা দেখছি যে আমরা স্বাধীন বাংলা দাঁড়িয়ে ওয়ের জয়িং বাংলাদেশ, এটা 50 বছর আগে স্বপ্ন চিন্তা করা যায় না। শারীরিক অসুস্থতা কাটিয়ে ফুটবলে নিয়মিত সময় দিচ্ছেন বাফুফের সভাপতি। বছরের প্রথম হোম ম্যাচ দেখলেন গ্যালারিতে বসে, তবে শেষ দুই ম্যাচ নিয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি আক্ষেপ ফেডারেশন সভাপতির। আই থিঙ্ক দেয়ার ওয়াজ লট অফ টেকনিক্যাল মিস্টেক উইথ দ্য টিম ম্যানেজমেন্ট। ওই ম্যানেজমেন্টের টেকনিক্যাল মিস্টেকে আমার এই দুটো ম্যাচ এই রেজাল্ট হয়েছে। দ্য প্লেয়ার্স প্লেড ওয়েল। সাম্প্রতিক সময়ে ফুটবলাররা ভালো পারফর্ম করায় সন্তুষ্টি আছে কাজী সালাহউদ্দিনের, তবে সবার মাঝে তা ছড়িয়ে দিতে জয়ের বিকল্প দেখছেন না। You have to win. There is nothing called development. Faizul Islam, Channel 24, Dhaka.